নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গালি ইউটিউব চ্যানেল এলাম আবারও নতুন একটি চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আবারও নতুন একটি চাকরির আপডেট নিয়ে আপনারা জানতে পারবেন কোন কোন পদে নিয়োগ হচ্ছে কিভাবে আবেদন করবেন বেতন কাঠামো কেমন রয়েছে এবং এখানে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে সম্পূর্ণ ভিডিওতে ফুল আপ ডিসকাশন করে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা নতুন চাকরি প্রার্থী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাহলে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়া যাক জেনে নেওয়া যাক বিস্তারিত সরাসরি চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশনে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ করণ দিকে উত্তর দিনাজপুর থেকে যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে চব্বিশ আট দু তারিখে এখানে মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রনিবাসের বিভিন্ন পদে স্বনির্ভর দল নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ হচ্ছে কেয়ারটেকার কুক হেল্পার ক্লিনার বা কর্মবন্ধু নাইট গার্ড এই সম এই সমস্ত পদে নিয়োগ হচ্ছে শুধুমাত্র নাইট গার্ড পদটি হয়েছে পুরুষদের জন্য এর বাইরে যে পাঁচটি পদ বললাম সেগুলো কিন্তু চারটি পদই মহিলা পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কি বলা যাচ্ছে দেখুন দোম দোমহনা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত সমস্ত স্বনির্ভর দলগুলিকে জানানো হচ্ছে যে রাতপুর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রা নিবাসের বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য এজেন্সি হিসাবে স্থানীয় স্বনির্ভর দল নির্বাচন করা হবে অংশগ্রহণে ইচ্ছুক স্বনির্ভর দলগুলোকে আগামী সাত নয় দু তারিখের মধ্যে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে স্বনির্ভর দলের সকল তথ্য প্রত্যয়িত নকল সহ আবেদন করতে বলা হয়েছে অর্থাৎ সাত নয় দু তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে যোগ্যতা নির্ণায়ক বিষয়গুলির দলগুলিকে অবশ্যই দমনা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে অন্তর্গত সক্রিয় দল হতে হবে কোনো দলের সামগ্রিক গুণাগুণ গ্রেডিং সুনামেগম ইন্টারভিউর ভিত্তিতে দল নির্বাচন করা হবে এই মর্মে স্বঘোষণাপত্র দিতে হবে যে নির্বাচিত হলে সংশ্লিষ্ট দলকে অন্য কোনো সরকারি কাজের সাথে যুক্ত হওয়া যাবে না প্রতিটি স্বনির্ভর দলকে এক বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে তবে কাজের মান বিবেচনা করে চুক্তি পুনর্নবীকরণ করা হবে অর্থাৎ কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে পরবর্তীতে রিনিউ হতে পারে স্বনির্ভর দল যে কোনো একটি হোস্টেলের জন্য আবেদন করতে পারবে এবং কর্মীকে ব্যক্তিগত পারিশ্রমিক দেওয়া হবে না দলের মাধ্যমে দেওয়া হবে শর্ত পূরণকারী দলের দলনেত্রীকে আগামী চোদ্দো নয় দু হাজার তেইশ তারিখে বেলা বারোটায় স্বনির্ভর দলের সমস্ত নথিপত্র সহ করণ সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে হাজির হয়ে সাক্ষাৎকার দিতে হবে তো বোঝাতে পারলাম কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সমস্ত কিছু বলে দিলাম যে কি কি লাগবে না লাগবে এগুলো নিয়ে আপনারা সরাসরি যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ডেটে চলে গেলেই কিন্তু ইন্টারভিউটা হয়ে যাবে যে যে ডকুমেন্টসগুলো বলছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন অর্থাৎ আপনাদের যে দলের যে ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ দলের খাতা বা আইডেন্টি নাম্বার এই সমস্ত কিছু তারপরে আপনাদের নিজের আইডেন্টি প্রুফ কিছু কিছু ক্ষেত্রে যেমন শিক্ষাগত যোগ্যতা শুধু কেয়ারটেকারের ক্ষেত্রেই বলেছি উচ্চ মাধ্যমিক পাস বাদবাকি ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের কথা বলেনি তো সেক্ষেত্রে এই পদের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই এডুকেশান কোয়ালিফিকেশানের জেরক্স লাগবে বাদ বাকিগুলো ক্ষেত্রে না দিলেও চলবে আইডেন্টি প্রুফ লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে কেননা আপনাদের যেহেতু এখানে বলেছে যে গ্রামের বাসিন্দা হতে হবে সেই অনুযায়ী সেই গ্রামের কিন্তু আইডেন্টি যে গ্রামের আপনারা বাসিন্দা সেই গ্রামের প্রমাণপত্র হিসেবে আপনাদের আইডি প্রুফ দেখাতে হবে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এই ধরনের কিছু ডকুমেন্টস লাগবে তো আশা করি বোঝাতে পারলাম ওভারঅল চাকরির আপডেট দিলাম এবার দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিস কীভাবে ডাউনলোড করতে গেলে প্রথমে উত্তর দিনাজপুর জেলার অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকবে এখানে এসে পেয়ে যাবেন নোটিশ সেকশান নোটিশ ক্লিক করবে নোটিশের মধ্যে পেয়ে যাবেন রিক্রুটমেন্ট অপশান রিক্রুটমেন্টে ক্লিক করবেন রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে যেখানে প্রথম নম্বরেই দেখতে পাবেন নোটিফিকেশান এখানে আপনারা ভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করেই কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের চাকরির আপডেট আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে এই ধরনের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে